মেডিকেলে চান্স পেতে হলে মিনিমাম কত নাম্বার পেতে হয়? মেডিকেল অ্যাডমিশন টেস্ট, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে সিরিজ চলছে সেই সিরিজে বর্তমানে সবচেয়ে বেশি যে কথাটি স্টুডেন্টরা জিজ্ঞেস করছো তোমরা, সেটি হচ্ছে মেডিকেলে চান্স পেতে হলে মিনিমাম কত নাম্বার পেতে হয়। এই প্রশ্নটি খুবই আলোচিত, সমালোচিত এবং খুবই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আমি আমার ফার্স্ট ভিডিওতে এটি নিয়ে কথা বলেছি, বাট আজকে ডেডিকেটেডভাবে এটি নিয়ে তোমাদের সাথে অল্প কিছুক্ষণ কথা বলবো। আজকের ভিডিওটি অন্য ভিডিওগুলোর মতো খুব বেশি বড় হবে না, ছোট ভিডিও। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের পরীক্ষা যেটি হয় সেই পরীক্ষাটি 100 মার্কসের একটি এক্সাম হয়। তোমরা অলরেডি জানো যে আমাদের এখানে বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, ম্যাথ আসে না, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এবং সাধারণ জ্ঞান থেকে 100 নম্বরের প্রশ্ন থাকে। সেই 100 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাকে কত পেতে হবে? এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নেও প্রতি বছর ভিন্নতা আসে। দেখা যায় খুব সাধারণত এক বছর পর পর মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কোনোবার সহজ, কোনোবার কঠিন হয়। এক বছর খুব সহজ প্রশ্ন, তার পরের বছর খুব কঠিন প্রশ্ন হয়। যেমন 2018-19 সেশনে যে অ্যাডমিশন টেস্টটা হলো রিসেন্টলি, যারা ফার্স্ট ইয়ার রয়েছে তাদের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন অসম্ভব সহজ ছিল। এর আগের সেশনে যে প্রশ্নটি হয়েছিল সেটা আবার একটু কঠিন ছিল। তো প্রতি বছর দেখা যায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সহজ কঠিন, সহজ কঠিন, এরকম একটা সিনক্রোনাইজ হয়েতে হয়। হওয়ার কারণ হচ্ছে যে বছর কঠিন প্রশ্ন হয়, সে বছর কঠিন প্রশ্ন হওয়ার পর স্টুডেন্টদের মার্কস অনেক কম হয়, স্টুডেন্টরা পাস করে অনেক কম। সো অনেক কম পাস করলে আমাদের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো রয়েছে তারা স্টুডেন্ট পায় না। যখন তারা স্টুডেন্ট পায় না তখন তারা মন্ত্রণালয়ে গিয়ে চাপ দেয় যে আপনারা এত কঠিন প্রশ্ন করছেন কেন, আমাদের এখানে স্টুডেন্ট নেই, আমাদের ব্যবসাপাতি কি শেষ হয়ে যাবে কিনা। তখন নেক্সট ইয়ার মন্ত্রণালয়ের প্রশ্ন অনেক বেশি সহজ করে, যেখানে পাশের হার অনেক বেশি থাকে এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো আর হচ্ছে স্টুডেন্ট শূন্যতায় ভোগে না, এমনকি তার স্টুডেন্ট আরও বেশি থাকে। সো প্রশ্ন কিন্তু ভ্যারি করছে। সো যে বছর প্রশ্ন সহজ হয় সে বছর দেখা যায় 64-65 চান্স হয় না, সে বছর 70-এর দিকে চান্স পাওয়া যায়। আর যে বছর প্রশ্ন কঠিন হয় সে বছর কিন্তু 64-65 মেডিকেলে চান্স পাওয়া যাচ্ছে। যেমন লাস্ট ইয়ারই হয়তো 64 লাস্ট মার্ক ছিল এবং বিগত বছর মানে 2019 সেশনে মেডিকেলে যেটি দেখা গিয়েছে যে ওয়েটিং থেকে প্রচণ্ড বেশি টেনেছে। এমনকি এবছর প্রথম মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটি মজার ব্যাপার হচ্ছে মেডিকেলে 3 বার মাইগ্রেশন দেওয়া যায়। প্রথমবার ভর্তি হওয়ার পর তুমি 1 বার মাইগ্রেশন দিবে, দ্বিতীয়বার 1 বার মাইগ্রেশন, তৃতীয়বার 1 বার মাইগ্রেশন, মানে ওয়েটিং লিস্টে থাকলে 3 বার তোমার চান্স পাওয়ার সুযোগ থাকে। বাট এবছর ক্লাস শুরু হয়ে যাওয়ার পরও প্রায় 30-35 আসন বিভিন্ন মেডিকেল কলেজে খালি ছিল। খালি থাকার কারণে কিন্তু এই বছর প্রথম চতুর্থ মাইগ্রেশনও দেওয়া হয়েছে। তা আমার পরিচিত এক স্টুডেন্টেরই, তার মোটামুটি 4 বার সে মেডিকেল কলেজ চেঞ্জ করতে পেরেছে, এক একবার এক এক জায়গায় প্রতিবার মাইগ্রেশন দিয়ে প্রতিবার তার মাইগ্রেশন হয়ে যেত। সো যদি আমি সোজা ভাষায় বলতে চাই, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সেফ, একেবারে তুমি নিশ্চিন্তে থাকতে পারবা কত মার্কস পেলে, সেটা হচ্ছে তুমি যদি 70+ মার্কস সিকিউর করতে পারো, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি মেডিকেলে একটি আসন তোমার নির্ধারণ করা হয়ে গেছে, সেটি প্রশ্ন সহজ হোক বা প্রশ্ন কঠিন হোক। হ্যাঁ, 70 না 270। আমরা জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের জিপিএ প্লাস এক্সাম মার্ক ধরা হয়। জিপিএ মানে হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি এর জিপিএ। এসএসসি জিপিএ কে 15 এবং এইচএসসি জিপিএ কে 25 দিয়ে গুণ করা হয় এবং তার সাথে আমাদের অ্যাডমিশন টেস্টে 100-এর মধ্যে প্রাপ্ত মার্ক যোগ করা হয়। সো 270 অলওয়েজ একটি সেফ মার্ক, 270 অলওয়েজ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সবসময় তোমার লক্ষ্য থাকতে হবে যে আমি যেন মিনিমাম 270 পাই। 270 পেলে সেখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক সম্ভাবনা বেড়ে যাবে। আরেকটি প্রশ্ন অনেকেই করছে যে আমাদের জিপিএ যদি কম থাকে, কত কম জিপিএ পর্যন্ত আমরা অ্যাডমিশন টেস্টের জন্য ট্রাই করব বা কত কম জিপিএ পর্যন্ত আমরা চেষ্টা করব মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। আমার ব্যক্তিগত অভিমত বা আমার ব্যক্তিগত ধারণা, আমার ব্যক্তিগত মতামত যেটি বলো সেটি হচ্ছে তোমার জিপিএ 5-এর কম যদি কাটা যায় তখন তুমি চেষ্টা করতে পারো, বাট 5-এর বেশি কাটা গেলে তখন কিন্তু তোমার জন্য কভার আপ করা অনেক কঠিন হয়ে যাবে। তোমার
এসএসসি বা এইচএসসি জিপিএ সেটি গুণ দাও, গুণ দিয়ে যদি সেটি 200 থেকে কম আসে, দ্যাট মিন্স 195 আসে, 195 আসে, দেন তুমি অ্যাডমিশন টেস্টের, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারো। বাট তোমার যদি জিপিএ 195-এর কম হয় তখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন না নেওয়া উত্তম, কারণ এত বেশি মার্কস আসলে কভার আপ করা যায় না। সো ইটস বেটার যে তুমি এসএসসি জিপিএটা এখন দেখো, যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দাওনি, এসএসসি জিপিএটা মেজার করো। এসএসসিতে যদি 5-এর কম থাকে তখন মেজার করে দেখো যে তোমার কত মার্কস কাটা যায়। যদি দেখো যে না তোমার 4.5 বা 5 মার্ক কাটা যাচ্ছে, তখন তুমি মেক শিওর করো যে তোমার এইচএসসিতে যেন A+ থাকে। এবং যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমার এখনও পরীক্ষা হয়নি, তোমরা মেক শিওর করো যে এইচএসসিতে যেন A+ তোমার যেভাবেই হোক আসে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু গোল্ডেন A+ পাওয়ার খুব বেশি বাধ্যবাধকতা নেই, বাট A+ মিনিমাম A+ যেন আসে। এইচএসসিতে A+ পাওয়া কিন্তু তুলনামূলক কঠিন, তাই মেক শিওর যেন তোমাদের এইচএসসিতে A+। সো কথা এতটুকুই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য আমরা সবসময় আমাদের যে মার্কস টার্গেট সেটা রাখবো 270-270+, সবসময় পাওয়ার স্বপ্ন থাকবে। আর যদি তোমার স্বপ্ন থাকে যে তুমি ভালো করবে, তুমি ভালো একটি মেডিকেল কলেজে পড়বে, ঢাকা মেডিকেল কলেজ বা সলিমুল্লাহ মেডিকেল কলেজের ঐতিহ্যের অংশ করে তুলবে নিজেকে, তখন তোমার অবশ্যই তোমার জিপিএ 280, জিপিএ প্লাস এইচএসসি মার্কস 280+ রাখার চেষ্টা করতে হবে। 280 কিন্তু সবসময় সেফ। আরেকটি মজার ব্যাপার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্সপ্রাপ্ত ব্যক্তির মধ্যে প্রথম এবং শেষ যে মার্কসটি, মানে এখন যেহেতু 4008 যে প্রথম যে হয়েছে এবং 4008 যে হয়েছে, তার মার্কসের মধ্যে ডিফারেন্স থাকে প্রায় 20+, 20 বা তার কাছাকাছি ডিফারেন্স থাকে। যেমন আমি যে 2016-17 সালে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, সে বছর যে প্রথম হয়েছিল যে ছেলেটি, তার মার্কস ছিল 85.5, আর যে ছেলেটি আমাদের সময় 3000 হয়েছিল, কারণ আমাদের সময় 3000 ছিল, সেই ছেলেটির মার্কস বা নাম্বার সংখ্যা ছিল 64.5, তার মানে 21 মার্কের পার্থক্য। সেই 21 মার্কের পার্থক্যের মধ্যে একটি মজার নিউজ যদি তোমাদের দিতে চাই, যে ঢাকা মেডিকেল কলেজে যে ফার্স্ট হয়েছিল, মানে ঢাকা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ব্যক্তিদের নাম্বার প্রথমে তো 85.5 এবং পরবর্তী মার্কসে কিন্তু ছিল 76, দ্যাট মিন্স ঢাকা মেডিকেল কলেজের জন্য বা প্রথম 2 আসনের জন্য কিন্তু প্রায় 10 মার্কসের একটি গ্যাপ। কিন্তু ওই 76-এর পর থেকে কিন্তু নাম্বার নিয়ে খুব ঝামেলা শুরু হয়ে যায়, তখন কিন্তু 0.25 মার্কস অনেক বেশি মানুষ পায়। তো ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য তুমি যদি 80+ মার্কস পাও, অলওয়েজ সেফ, তোমার জন্য সব সময় 80+, 280 তোমার ঢাকা মেডিকেলের দিকে অবশ্যই নিয়ে যাবে, আনটিল অ্যান্ড আনলেস প্রশ্ন অতিরিক্ত সহজ যদি না হয়। অতিরিক্ত সহজ হলেও 80 মার্কস তোমাকে অলওয়েজ এতে ভালো সম্ভাবনা দেখাবে, কারণ বেশি মার্কস পাওয়া মেডিকেল ডিফারেন্ট টেস্টের জন্য কিন্তু কঠিন। দেখা যায় নিচের দিকে যে মার্কসগুলো আছে 70-70 ঘরে 70-75 অনেকে পায়, এবং দেখা যায় সেখানে 0.25 মার্কস দেখা যায়। আমি আমার মেডিকেল কলেজে আমি দেখেছি যে আমার অ্যাডমিশন টেস্টের মার্কস ছিল 70.5, আমার মেডিকেল কলেজে 70.5 পাওয়া রয়েছে আরও 5 জন, এবং অন্যান্য জায়গায় দেখা যায় আরও হয়তো 20-25 জন রয়েছে 70.5 পেয়েছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। সো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নাও, অ্যাডমিশন টেস্টের মেন্টালিটি ক্রিয়েট করো। আরেকটি কথা মনে রাখতে হবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাচ্ছে। সো ভুল কীভাবে কম দেওয়া যায়, কীভাবে আমরা কম ভুল দিয়ে বেশি মার্কস অর্জন করতে পারি, সে ব্যাপারে কিন্তু আমাদের মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। এবং পড়ালেখার আসলে কোনো বিকল্প নেই, বারবার পড়তে হবে, তো মনোযোগ দিয়ে পড়তে হবে, পড়ালেখাকে নিজের ভালোবাসার বানাতে হবে। সো ধন্যবাদ সকলকে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্লে লিস্ট তোমরা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা এখন রাইট নাও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সকলকে, স্টে টিউনড, স্টে মোটিভেটেড, এবং বাসায় থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো।